हरे कृष्णा। सर्वप्रथम हमें हमार परम आराध्य गुरुदेव तार श्री चरण पुष्पांजलि अर्पण कर प्रणाम एवं तार आशीर्वाद प्रार्थना कर। नमः विष्णु पादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नाम। नमः आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरवता धामदाय नागल ग्राम সেই সঙ্গে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য এবং এই ভাগবতের উপরে যিনি সরলীকৃত করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপার মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদের শ্রীচরণে প্রণাম জানাই। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशकारिणे। সেই সঙ্গে সমুপস্থিত সমবেত ভক্তমণ্ডলী মমতাময় মাতৃমণ্ডলী সকলকে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বঞ্চা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো আজকে আমাদের দ্বিতীয় দিনের তৃতীয় সত্রে আমরা শেষমান ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের আদেশ ক্রমে গতকালকে আমরা তৃতীয় স্কন্ধ আলোচনা শুনছিলাম কিভাবে কর্দমমুনি তিনি তপস্যা করার পরে দেবাহুতির সঙ্গে পরিণয় এবং তার নয় কন্যা এবং এক পুত্রের কথা শুনেছি। তো স্বয়ম্ভুব এবং শতরূপা স্বয়ম্ভুব মনু এবং শতরূপা কয় ছেলে মেয়ে ছিল মনে আছে? তিন মেয়ে দুই ছেলে। আমরা শুধু এক মেয়ের কথা শুনলাম, হচ্ছে দেবহতী মধ্যম কন্যা, বাকি এখন দুই মেয়ে আর দুই ছেলে আছে। চতুর্থ স্কন্ধ প্রথম এবং পঞ্চম স্কন্ধে এই কমপ্লিট হবে। প্রথম মেয়ের নাম হচ্ছে আকুতি। আকুতির সঙ্গে রুচি প্রজাপতির বিয়ে হয়েছিল, আর দেবাহুতির সঙ্গে কার বিয়ে হয়েছিল? কর্দমমুনির। আর কে মেয়ে বাকি আছে? প্রসূতি। প্রসূতিটা তো আপনাদের খুবই পরিচিত নাম না? এখন তো আগে তো তবু মায়েদের সন্তান জন্মাতো বাড়িতে, এখন কিন্তু প্রসূতি বিভাগে যেতে হবে, কিন্তু ডাক্তাররা একটু কাটাছেঁড়া করবে আপনাকে, তাই না? তাই প্রসূতি বিভাগ। আর প্রসূতির স্বামীর নাম হচ্ছে, খুব প্রসিদ্ধ নাম কিন্তু, দক্ষ। দক্ষ মনে থাকবে তো? প্রসূতির স্বামীর নাম দক্ষ মহারাজ বা দক্ষ প্রজাপতি। কিসে দক্ষ ছিলেন? জন্ম দিতে দক্ষ ছিলেন। একবারে 1000 ছেলে জন্ম দিয়েছে, 1000। সেই জন্য তাকে বলা হয় দক্ষ। আপনারা কেউ দক্ষ না,
তবুও আমাদের ঠাকুমা বা মা তারা তবুও দক্ষ ছিল, ছটা সাতটা বারোটা সন্তান। আমরা হাম দো আমারা আপনাদের দক্ষ বলা যাবে না। তো আমাদের অবস্থা খারাপ, অন্যান্য সম্প্রদায় এই নিয়ম ওরা মানে না, হাম দো আমারা এক, তাদের তারা যে হাম পাঁচ আমাদের পঁচিশ না। আমরা যত নিয়মের মধ্যে আছি সেই জন্য আমরা অপরাধী ভগবানের কাছে, ভগবান সন্তান দিতে চাইলেও আমরা সন্তান নিচ্ছি না। সন্তান নেবেন তো বেশি করে, ঘরে না পালন করতে পারে আমাদের দেন মন্দির চালাবো, আপনারা একটা নিয়ে সন্তান সন্তুষ্ট থাকলে আমাদের মন্দির চালবো কি করে। আমার মায়ের তিন ছেলে ছিল, একজন চলে এসছে দুজন আছে, আপনাদের সে সাহস নেই তো যে একটা চলে যায়, কারণ কারণ একটাই তো। সেই জন্য দক্ষ মহারাজ একসঙ্গে কত জন্ম দিয়েছিলেন, 1000 ছেলে, তারপরে পাঠিয়েছেন গুরু গৃহে পড়ার জন্য। উপর থেকে নারদ মুনি দেখতে পেয়েছেন, আরে 1000 ছেলে যাচ্ছে, এদেরকে যদি আমি সাধু বানাতে পারি মঠ মন্দির চলবে ভালো। ওখান থেকে নেমে এসছে জিজ্ঞেস করছেন, এই ছেলেরা তোমাদের কি পরিচয়, কোথায় যাবে তোমরা? বলছে আমরা আছি দক্ষ মহারাজের ছেলে। নাম শুনেছেন দক্ষ মহারাজ? বলছে হ্যাঁ। বলছে কোথায় যাবে? বলছে গুরুগৃহে যাবো পড়াশোনা করতে। বলছে তারপরে ফিরে এসে সংসার করে বাবাকে সংসারে সাহায্য করব। তখন নারদ মুনি বলছেন, একটু বসো দুটো কথা বলি, বসো। বসিয়েছেন, তখন বলছেন, নাহম দেহ দেহ ভাজান নিলোকে কষ্টান কামান অর্হতে বীর ভুজামজে। তোমরা পড়াশোনা করবে কষ্ট করে, সার্টিফিকেট পাবে, চাকরি করবে, তারপরে সংসার করবে, কিন্তু জানো এই কুকুর বিড়াল শুকর, এরা কোনোদিন পড়াশোনাও করে না, সার্টিফিকেটও পায়নি, আর পার্থতার পিছনে ছুটছে না চাকরির জন্য। এরাও সুখভোগ করে কিন্তু আমাদের থেকে বেশি। আমাদের তো ইন্দ্রতৃপ্তি করতে গেলে বিয়ে করতে হবে, ঘর বানতে হবে, ঘরের দরজা বন্ধ করতে হবে, ওদের ফ্রি রাস্তাঘাটে। তো সুতরাং এত কষ্ট করে তোমরা পড়াশোনা করে এইটুকু সুখ যেগুলো পশু পাখি অনায়াসে লাভ করছে, কিন্তু মনুষ্য জীবনের তো আরেকটা মহৎ উদ্দেশ্য রয়েছে। বলে কি করবো তাহলে? তপ দিব্যম পুত্র কাচন সত্যি, এ ছেলেরা তপস্যা কর, হরির ভজনা কর, ব্রহ্ম সৌখম তু অনন্তম, তাহলে অনন্ত সুখ পাবে। এখানে যে সুখ পাবে সংসার করে তার থেকে অনন্ত সুখ পাবে, অনেক করে বুঝিয়েছেন। বলে তাহলে কি করবো ঋষিবর? বলে ব্রহ্মচারী হয়ে যাও, 1000 ছেলে ব্রহ্মচারী। আপনার গ্রামের ছেলে, আপনার পাড়ার ছেলে যদি কেউ মন্দিরে এসে ব্রহ্মচারী হয়ে যায় খুব গর্ব করবেন, কিন্তু দেখছেন দেখছেন ওই ছেলেটা আমাদের গ্রামের ছেলে গো, আমাদের একটা গ্রামের ছেলে সাধু হয়ে গেছে, চলো একটু দেখে আসি। কিন্তু যখন নিজের ছেলেটা সাধু হয়ে যাবে, হয় 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 এ কি হয়ে গেল, তখন সহ্য করতে পারবেন না। কিন্তু দক্ষ মহারাজও তাই 1000 ছেলে মন্দিরে জয়েন করেছে, রেগে মেগে আবার 1000 জন্ম, সেই জন্য তার নাম দক্ষ। আবার নারদ মুনি উপর থেকে দেখছে, রি আবার 1000, তাহলে ইস্কনের যে মন্দিরগুলো হচ্ছে ওইগুলো চলবে ভালো, এদেরকে একটু ব্রহ্মচারী বানাই। উপর থেকে এসছেন, তোমরা দক্ষ রাজার ছেলে তাই না? বলে হ্যাঁ, মহান দক্ষ রাজার সন্তান আমরা। কোথায় যাচ্ছ? গুরুগৃহে পড়াশোনা করতে। বলে তারপরে? তারপরে ঘরে গিয়ে সংসার করব, বাবাকে সংসার কাজে সাহায্য করব,
বোঝা একটু বসো একটু। তোমরা জানো কি তোমাদের বড় ভাইরা কোথায় গেছে? বোঝা হ্যাঁ জানি, তারা ব্রহ্মচারী হয়ে গেছে। বল তবে বাংলায় একটা কথা আছে, আগের নাঙ্গল যেদিকে যায় পিছের নাঙ্গল সেদিকে যাবে। তোমরা কি চিন্তা করছো, তোমরা কি চিন্তা করছো? একই শ্লোক, না হং দেহ দেহ ভজামি লোকে কষ্টান কামান অর্হতে নির্বুধান। নাস্তি গীতায় বলছে, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। তো নারদমণি বললেন, দেখো ঈশ্বরকে ছাড়া যা কিছু করো না কেন, অনেক বড় বিজনেসম্যান হতে পারো, বড় ধনী হতে পারো, কিন্তু সুখ তোমাকে স্পর্শ করবে না, তোমার জীবনটা অসুখী থাকবে। ভগবান ছাড়া কেউ জীবনের সুখ আশা করতে পারে না। অশান্তস্য কুত সুখ, হয়তো বাড়ি বানিয়েছেন, বাড়ির উপরে নাম লিখেছেন আনন্দ ভিলা, সুখের সাগর, সুখের নীড়, শান্তি নিকেতন, শান্তি শান্তি অনেক শান্তি লাগিয়েছেন, ঘরে গিয়ে ঢুকে দেখুন কার্গিলের ঝগড়া চলছে। ঝগড়া করেন? হ্যাঁ না, হ্যাঁ না করলে যাবে নাকি? একটু ঝগড়া একটু করতেই হবে। লিখতে পারেন শান্তি, কিন্তু ঝগড়া। গত সম্মেলনে একজনকে বলছিলাম যে একটা ছেলে মেয়ে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, লাভ ম্যারেজ বিয়ের ঝগড়াটা একটু আগে লাগে, হ্যাঁ অ্যারেঞ্জ ম্যারেজটা একটু পরে লাগে, কেন বাবা মা দায়িত্ব থাকে তো একটু সামাল দেয়, লাভ ম্যারেজ বাবা মা ধারে পড়ে আসে, ঠিক আছে। ঝগড়া শুরু হয়েছে ছ মাসের পরে, এমন ঝগড়া দুজন কথা কয় না। আর এখন আপনারা জানেন, আগে তবু আমাদের গ্রামে বাড়ি ছিল, অনেকগুলো ঘর ছিল, এখানে বাবা মা থাকে, এখানে দাদা বৌদি থাকে, এখানে ছোটরা থাকে, আর এখন হয়ে গেছে 1BHK। একটাই খাট, একটাই ঘর, ওই ঘরে আপনার রান্না, ঠাকুর মন্দির, খেলার ঘর, বাচ্চা জন সব ওইটাই, এমনকি পায়খানা প্রস্রাব করবেন ওই ঘরে, যার নাম অ্যাটাচ বাথরুম, ঠিক আছে। তো একই খাটে ঘুমায় দুজন, কিন্তু দুজন কথা বলে না, শুধু পিঠটা থেকে একজন উত্তর মেরে একজন দক্ষিণ মেরে। এখন শিফটিং ডিউটি চাকরি, ছেলেটা চাকরি করে, কখনো সন্ধ্যায় কখনো সকালে, পরের দিন সকালে চাকরি, ভোর 6টায় চাকরিতে তাকে জয়েন্ট হতে হবে। তো স্ত্রীকে বলছে, ওর ঘুম আগে 8টায়, স্ত্রীকে বলছে যে তুমি আমাকে সকালে সকালে ডেকে দেবে, কিন্তু কথা বলে না তো বলবে কী করে, তাই কাগজে লিখছে আমার সকালের ডিউটি আছে, হ্যাঁ যেন সকাল 5টায় ডেকে দেওয়া হয়। কাগজটা লিখে স্ত্রীর বালিশের উপরে রেখেছে, স্ত্রী যখন ঘুমাতে যাবে কাগজটা পড়বে, স্ত্রী পড়েছে কিন্তু ঘুম ভেঙেছে সেই 8টায়, ডিউটি ছিল কটায়? 6টায়, একদম রেগে ঘস ঘস ঘসর করছে কিন্তু কথা বলে না। তো স্ত্রীর কাছে গিয়ে রাগে কিছু বলবে তো, বলতে পারছেন না, কথা বলে না, কাগজে লিখছে আমার সকাল সকাল ডিউটি ছিল ডেকে দেওয়া হলো না কেন। তো স্ত্রীও উত্তর দেবে, স্ত্রীও তো কথা বলে না, স্ত্রী তখন কাগজে লিখছে সকাল 5টায় তোমাকে ডেকে দিয়েছে বালিশের নিচে দেখো। তো লিখে বালিশের নিচে রেখে দিয়েছে, 5টা বেজে গেছে, উঠে পড়ো, ঝগড়া। সেই জন্য নারদমুনি বলছেন, ভগবানকে বাদ দিয়ে কেউ আনন্দে বা সুখে জীবন করতে পারে না। তো আমরা দামোদর আরতির সময় প্রার্থনা করি ভগবানকে, নমামি সরম সচ্চিত আনন্দ রূপম, তিনি আনন্দ রূপম, আর তার সেবায় যুক্ত হলে আপনি আনন্দ পাবেন, না হলে কিন্তু আনন্দ পাওয়া মুশকিল। এই জগতে আনন্দের অ্যাডভার্টাইজ দেওয়া, অ্যাডভার্টাইজ, হ্যাঁ তোমার এই শীতের দিনে বা গরমের দিনে রোদ্রে গালটা লাল হয়ে যাচ্ছে, ময়েশ্চারাইজিং ক্রিম একটু মাখো, তোমার গাল তরতাজা থাকবে, মাখুন।
শীতের দিনে গাল শুকিয়ে যাচ্ছে, এক কোল্ড নিভিয়া ক্রিম মাখো, একদম গাল তুল তুলে থাকবে, গাল আপনার শুকাবাই শুকাবাই যত, শুধু অ্যাডভার্টাইজ। কিন্তু ভগবান অ্যাডভার্টাইজ দিয়েছেন দুঃখালয়ম অশাশ্বত, এই জগৎটার নাম হয়েছে দুঃখালয়ম। যেরকম আমরা দোকান বানাই না, দুর্গা বস্ত্রালয়, গোবিন্দ ভোজনালয়, গণেশ বাসনালয়, তো বস্ত্রালয়ে গেলে বস্ত্র পাবে, ভোজনালয়ে গেলে ভোজন পাবে, বাসনালয়ে গেলে বাসন কুসন পাবে, তাই না? ঔষধালয়ে গেলে ঔষধ পাবে। ভগবান এই জগতের নাম রেখেছেন দুঃখালয়। আমরা কি পাব? দুঃখ। মনে করতে পারেন কোলে বাচ্চা নিয়ে, ছেলেকে নিয়ে অনেক কিছু ভাবনা ভাবতে পারেন, যে তোকে ডিপিএসএ পড়াবো, সিপিএসএ পড়াবো, তোকে আমি ব্যাঙ্গালোর পাঠাবো, পড়াশোনা করে আসবি, দিদি এখানে চাকরি দেবে, কত বড় বউ নিয়ে আসবে, বউ এনে আমার পা দুটো টিপে দেবে, হ্যাঁ পা টিপবে না গলা টিপবে কে জানে। কেন? ভগবান বলেছেন দুঃখালয় অশাশ্বত। আর বাস্তব অভিজ্ঞতা সেটা মিলছে কিনা বলুন তো, মিলছে কিনা? শুধু খালি অ্যাডভার্টাইজ আর কিছু না। এক জায়গায় অ্যাডভার্টাইজ দেওয়া আছে যে যত পারো আসো খেয়ে যাও, টাকা মিটাবে তোমার নাতি। এটা কি হয় নাকি? আমি খেয়ে যাব টাকা মিটাবে নাতি, এটা বাজে কথা না? সবাই যারা দেখেছে কেউ বিশ্বাস করতে পারবে না আমার এটা বাজে কথা। কিন্তু একটা বোকা লোক চাই, যত পারো খেয়ে যাও বিল মিটাবে নাতি, বা ভালো কথা তো। এবারে ঘরে ঢুকেছে রেস্টুরেন্টে, যেহেতু বিল দিতে হবে না তাই একদম দামি দামি মেনু অর্ডার দিয়েছে, বিল দিতে হবে না তো, বিল দেবে কে? নাতি। বিল দিয়ে খেয়েছে, খেয়ে দিয়ে হাত দিয়ে যখন চলে যাবে তখন কাউন্টারে যে ছিল লোকটা ডাক ক্যাশিয়ার ডাক, ৫,235 টাকার বিল। দেখি তোমার এখানে লেখা আছে তুমি খেয়ে যাও বিল দেবে তোমার নাতি, বলে ওটাই তো দিলাম, আপনার দাদু খেয়ে গেছে আপনি বিলটা মেটান। এসব অ্যাডভার্টাইজ আর কিছু না, কিন্তু হিসাবে দেখবেন তুমি অ্যাডভার্টাইজ। আর সেই অ্যাডভার্টাইজ নিয়ে মা বাবাও এরকম ছেলে মেয়েদেরকে আশা দিচ্ছে, আশা পড়াশোনা কর, পড়াশোনা করে চাকরি পাবি, চাকরি পাওয়ার পরে তুই সুখে থাকবি, গা কি বলে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। কিন্তু কথাটা একটু উল্টাবেন এখন, কেন? যারা পড়াশোনা করেছে তারা কলকাতায় গান্ধী পাদদেশে ধর্ণা দিয়েছে, পেপার টেপার পড়েন তো একটু আধটু, আর মাঝে মাঝে সরকার পুলিশ গাড়ি পাঠিয়ে তাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করে, দেখেন ছবি পাঠায় না চাকার নিচে শুয়ে আছে, তাহলে কথাটা এরকম হবে, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে। বাস্তব কথাটা তো মিলবে, মিলবে না কেন? কিন্তু আমরা বলে যাচ্ছে আমাদের জীবনটা সুখী না, কিন্তু শাস্ত্র বলছে ভগবানের সঙ্গে জীবনকে যুক্ত করো। প্রভুপাদ তার বাবাও ছিলেন একজন বড় ব্যবসায়ী, গৌর মন দে, বাড়িতে বৈষ্ণবকে ডেকে তিনি ভোজন দিতেন, আর বৈষ্ণবদের কাছে প্রার্থনা করতেন আমার ছেলেকে আশীর্বাদ করো সে যেন রাধারানীর সেবক হতে পারে। সেই বৈষ্ণবদের আশীর্বাদে তার জীবন দেখুন, সারা বিশ্বের লোক পূজা করছে প্রভুপাদকে, তার বাবা সেরকম চেয়েছিলেন। কিন্তু আমরা বাবা মা কী চাইছি? যদি আমাদের একটা ছোট্ট ছেলে মেয়ে দাদুর কাছে বসে পড়ে, দাদু গীতা পড়ছে, সেও যদি দাদুর কাছে এসে বসে, মা তখন টেনে চড়ে নিয়ে যাবে, এখন না দাদুর মতো বয়স হলে করবি, এখন না বলছি তো, না বলছি না এখন না, বয়স হলে কোনো বাচ্চা ছেলে যদি একটা তিলক পরে মালা পরে, এই বয়সেও সে কি গো বলছে না? তাই আমরা চাইছি আমার ছেলে আইপিএস অফিসার হবে, আইএএস অফিসার হবে, উকিল হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বুঝছি না? অনেক আশা। একটা বাড়িতে একটা কৃষকের বাড়িতে একটা গাধা ছিল, গাধা
গাধা নাম শুনেছো তোমরা? গাধা না দেখলেও শুনেছি, কেননা আমাদের মা বাবাও অনেকবার এই শব্দটা আমাদের উপর ব্যবহার করেছে, গাধা কোথাকার। এই শব্দটার সঙ্গে খুব পরিচিত, তাই না? গাধা, অরিজিনাল গাধা। কিন্তু গাধা থাকতো তাকে বোঝা বোয়াতো, প্রচুর পিটাতো। তো সেই বাড়িতে থাকতে থাকতে সেই কৃষকের ঘরের চালে একটা কাঠবিড়ালি থাকতো, তাদের ভিতরে একটা বন্ধুত্ব হয়ে যায়। কাজের ফাঁকে ফাঁকে দুজন বসে গল্প করে, সময় কাটায়, সুখ দুঃখের কথা ভাগাভাগি করে, শেয়ার করে। একদিন গাধা বলছে, আর পারি না গো, আর পারি না, আমার মনে কোনোটাই সন্তুষ্ট হয় না, এত পিটা। ভাই বলো, আগের মতো কি আর খাটতে পারি বলো? বয়স তো হচ্ছে না, কিন্তু আমার মালিক তো সন্তুষ্টই হয় না। তখন কাঠবিড়ালি বলছে, যদি তোমার পছন্দ না হয়, তুমি তো খেটে খাওয়ার লোক ভাই, অন্য বাড়িতে যাও খেটে খাবে। বলছে, না, একটা কারণে যেতে পারছি না। বলছি, কী কারণ? না, এই মালিকের একটা সুন্দরী কচি মেয়ে আছে, এ ভীষণ অলস, পড়াশোনাও করে না, কাজও করে না। তার মা মাঝে মাঝে শাসন করে, পড়াশোনা করছিস না, কাজবাজ কিছু করছিস না, তোকে গাধার সঙ্গে বিয়ে দিয়ে দেবো, সেই অপেক্ষায় আছে। আর আমাদের অপেক্ষাটা ওই রকম, পড়াশোনা করবে আমার ছেলে, বড় বউ নিয়ে আসবে, বড় চাকরি পাবো, ওই অপেক্ষা। তো নারদমুনি বলছেন, সংসারটা সুখের না, তাই তোমার বড় ভাইরা যে রাস্তায় গেছে সেই রাস্তায় চলো। 15,000 ছেলে ব্রহ্মচারী। বলেন, বাবার রাগটা যাবে কোথায়? আমি জন্ম দেব আর ইস্কনের লোকেরা ব্রহ্মচারী রাগ। ভাগবত রেগে মেগে হাইকোর্টে আপিল। হাইকোর্ট মানে হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার কাছে কাছে গিয়ে কেস ঠুকেছে। ব্রহ্মা বলছেন, এই কেস তো নেওয়া যাবে না। বলছে, কেন? আরে নারদমুনির কাজ নারদমুনি করেছে, ও তো ব্রহ্মচারী বানানোর লোক, ওর উপরে আর কি কেস করবো বলুন। তবে তোমাকে একটু উপায় বলতে পারে। বল, কি উপায়? এরপরে আর ছেলে জন্ম দিও না, মেয়ে জন্ম দিও। মেয়ে দেখলে নারদমুনি আর ভিড়বে না। সেই 16 মেয়ে হয়েছিল, 13 মেয়েকে বিয়ে দিয়েছিলেন ধর্মের সঙ্গে দক্ষের। একটা মেয়ে অগ্নি দেবতা, একটা মেয়ে শ্রাদ্ধ দেবতা, কটা হলো? 13, 14, 15। ছোট মেয়েটার নাম সতী, সে ভালোবাসে বিয়ে করলো শিবকে, আর তার বাবা একদম পছন্দ করত না। দুজন একদম বিপরীত মুখী লোক, দক্ষ হচ্ছেন একদম ঐশ্বর্য মধ্যে দক্ষ, আর শিব ঠাকুর হচ্ছেন বৈরাগী, শ্মশানে মশানে থাকেন, সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। দেখবেন শিব ঠাকুর সবসময় ধ্যানে বসে আছে, ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ব্রহ্মা চার মুখ দিয়ে ভগবান কৃষ্ণের নাম জপ করছে। মহাদেব, মহাদেবের কয়টা মুখ? পঞ্চমুখে, পঞ্চানন না তার নাম। মহাদেব পাঁচ মুখে, রাম রাম হরে হরে। তিনি পাঁচ মুখে তিনি রাম নাম জপ করছেন। শিবের এক নাম হচ্ছে রামেশ্বরম, দক্ষিণ ভারতে আছে। রামেশ্বরম মানে রাম যার ঈশ্বর, তার নাম রামেশ্বর। তো সবসময় ভগবত চিন্তায় ভগবত ধ্যানে মগ্ন থাকে। সতী অনেক তপস্যা করে, কয়েক যুগ তপস্যা করে শিবকে স্বামী রূপে লাভ করেছে। আর যেহেতু ভগবানের ধ্যানে, ভগবানের চিন্তায়, ভগবানের কথা কীর্তনে সবসময় নিমগ্ন থাকে, সেই জন্য সে মাথাও ঝোঁকায় না। একটা যজ্ঞ হচ্ছে, বিশাল যজ্ঞ, সেই যজ্ঞে শিব ঠাকুর নেমন্তন্ন পেয়েছেন, যেখানে ব্রহ্মা এসেছেন, শিব এসেছেন, সমস্ত দেবতারা এসেছেন, ব্রহ্মর্ষি মহর্ষি যোগী রাজশ্রী সব এসছেন। যখন দক্ষ মহারাজ সভাতে প্রবেশ করছেন, সবাই উঠে তাকে সম্মান জানিয়েছেন,
নমস্কার, দক্ষ মহারাজ কি? শিব ঠাকুর উঠেনি, শিব উঠেননি, ব্রহ্মা উঠেননি, ব্রহ্মা তার বাবা ছিল, ব্রহ্মা উঠেননি, ঠিক আছে। শিব তো জামাই, জামাই শ্বশুরকে প্রণাম করবে না, প্রণাম করবে কি না? কিন্তু শিব ঠাকুর ওইসব পারিবারিক যে সম্পর্ক কর্তব্য ওর ঊর্ধ্বে প্রণাম করেন, আর পুরো রাগটা চড়ে গেল শিবের পরে। দক্ষে সভার মাঝখানে দাঁড়িয়ে জপ করণাস্তি অপমানমূলক কথা বলতে শুরু করল, অপমান। কে দেখেছে যার নাকটা একদম বানরের মতো, দেখেছো গায়ে কি মেখে এসছে এত সুন্দর যজ্ঞ সভায়, গায়ে কি সব হাড় মালা সব পড়ে অপবিত্র, গালাগালি করেছে। শিব একটা উত্তর করে, চুপচাপ সভা থেকে উঠে বলে বেশিক্ষণ থাকলে আরো বেশি অপরাধ করবে, চলে গেল। পরবর্তীকালে একটা যজ্ঞ আয়োজন করছে, বিশাল যজ্ঞ, বিশাল, যেখানে সবাইকে ডেকেছে, সমস্ত দেবতাদেরকে ইনভাইট করা হয়েছে, ব্রহ্মাকে, নারায়ণকে, শিবকে ডাকা হয়নি, এবং সবাই লাইন ধরে যাচ্ছেন দক্ষ মহারাজ যজ্ঞের অনুষ্ঠানে, শিবের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, সবাই সেজে গুজে গয়না গাঁটি সুন্দর কাপড় চোপড় পরে একদম স্লোগান দিতে দিতে যাচ্ছে, হ্যাঁ স্লোগান দিতে দিতে খেলা হবে, সরি, দক্ষ মহারাজ কি, জয় দক্ষ মহারাজ কি, স্লোগান দিতে দিতে যাচ্ছেন। এবারে শিবের কোনো যায় আসে না, কিন্তু শিবের স্ত্রী, শিবের স্ত্রী সতী হচ্ছেন দক্ষের কন্যা, তার দেখে মনটা কেমন হবে না, আমার বাপের বাড়িতে যাচ্ছে সবাই, মেয়ের মন কেমন হবে, এখন কিরকম হয় সেটাই বর্ণনা ভাগবত। যখন সুখদেব গোস্বামী বললেন যে সতীর সন্তান হওয়ার আগে তিনি সুইসাইড করেছেন, তখন পরীক্ষিত মহারাজ অবাক হয়ে গেলেন, আরে মেয়ে, মেয়ে তো বাপের, বাপের খুব প্রিয়, মেয়ে হচ্ছে বাপের, ছেলে হচ্ছে মায়ের, তাই তো নাকি? এখন এটা আবার মিলাতে পারবে না, মা বা ছেলে বা মেয়ে তো একটাই, কে যে কোন দিকের, তাই দুদিকের ফায়দা তুলে বাচ্চারা, ঠিক আছে। আগে ছিল ছেলে হচ্ছে মায়ের আর মেয়ে হচ্ছে বাপের, ঠিক না, ঠিক বলছি কি? সে আবার বাপের উপরে রাগ করে সুইসাইড করলে তো অবাক কাণ্ড, কি হয়েছে? তখন সুখদেব গোস্বামী রসিয়ে রসিয়ে বলছে, সতী স্বামীর কাছে গেছে, ও গো ও গো, হ্যাঁ গো বলে তো নাকি, নাকি আপনারা এখন তো নাম ধরে ডাকেন, কিন্তু সতী নাম ধরে ডাকেননি, ও গো দেখছো সবাই লাইন ধরে যাচ্ছেন আমার বাপের বাড়িতে, চলো না একটু প্লিজ, তোমার বাবা তো আমাকে ডাকেনি, তোমার বাবা তো আমাকে ডাকেনি, অনেক যুক্তি দেখিয়েছে, আচ্ছা না ডাকলেও বাপের বাড়িতে যাবেন কেন, মায়েরা বলবেন, হ্যাঁ আপনি শ্বশুর বাড়িতে এসছেন, শ্বশুর বাড়িতে ছিলেন, বাপের বাড়িতে এসছেন পুজোতে কিংবা জামাই ষষ্ঠীতে, অনেক দিন ধরে শ্বশুর বাড়ি যাচ্ছেন না, কেউ এসে জিজ্ঞেস করছে কি রে মামনি তুই শ্বশুর বাড়ি যাবি না, শ্বশুর বাড়ির লোক ডাকতে আসেনি তো, শুনিয়ে দেবেন কিন্তু, এবারে বাপের বাড়ি থেকে ডাকতে না এলে আপনি যাবেন কি না, যাবেন কি না? সতী বলছে বাপের বাড়িতে আবার নেমন্তন্ন লাগে নাকি, দেখবেন কোনো যদি আপনাকে কেউ যদি কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন করতে বলে যায় আপনি গেছেন, ও দাদা আপনি এসেছেন, আরে তুমি তো আমাকে ডাকোনি আমি এসে, তখন কথা ঘুরিয়ে দিয়ে না, নিজের লোককে আবার ডাকতে হয় নাকি, দাদা আপনি তো আমার নিজের লোক, একটু সম্পর্ক রাখতে হবে নিজের লোক, তাহলে মেয়েকে ডাকতে হয় নাকি, সত্যি বুঝাচ্ছেন নিজের লোককে আবার ডাকতে হয় নাকি, বেনা নেমন্তন্নে তো যাওয়া যায়, আর ওটা তো আমার বাপের বাড়ি, তোমার শ্বশুর বাড়ি, সেখানে তো অনায়াসে আমরা যেতে পারি, চলো না প্লিজ। তখন শিব বোঝাচ্ছেন, বলছে দেখো তোমার বাবা আমাকে পছন্দ করে না,
তোমার কথা ঠিক, আত্মীয় বাড়িতে বন্ধুর বাড়িতে বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, কিন্তু এই পরিস্থিতিতে যাওয়া যাবে না, কেননা তোমার বাবা আমাকে পছন্দ করে না, ডাকেও নি। সেখানে যদি আমি যাই খুব অপমান করবে, কিন্তু আমার কিছু যায় আসে না, আমার অপমান সম্মান আমি ওগুলো কিছু মনেই করি না, কে কি বলছে তুমি সহ্য করতে পারবে না, তোমার বিপদ হয়ে যাবে। কিন্তু মেয়ে বাপের বাড়ি যাবে, মন চলে গেছে, আটকাতে পারবে? এটাই দেখাচ্ছেন যে আপনারা বিয়ে করেছেন, বউ যখন বাপের বাড়ি যাবে বলবে, কত যুক্তি কত পয়েন্ট খাড়া করবে, আপনি হচ্ছকিয়ে যাবেন, আপনি মন করুন আমি সি কীভাবে সামাল দেবেন, সেইটা জানতে গেলে ভাগবতটা পড়তে হবে। শুধু সেইটুকু সামাল দিতে গেলে ছটা অধ্যায় আছে, বেশি নাই, ছয়টা অধ্যায়। শ্বশুর জামাইয়ের ঝগড়া, শ্বশুর জামাইয়ের ঝগড়ার মাঝখানে পড়ে গেল মেয়ে, ওই গেল সুইসাইড, শ্বশুর জামাই কিছু হয়, এ কাহিনী ভাগবতম রসে ভরা। তাই মহারাজ শুনিয়েছেন, আশা করি, নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম। ভাগবতম রসমালাই, রসগোল্লা রসমালাই দুটো আলাদা মনে হয় না? দুটো আলাদা নাকি একই? রসগোল্লা, এখন যারা আমরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, দীক্ষা নিয়েছি, আমরা বড় বড় যখন বৈষ্ণব সেবা ফিস্ট হয় তখন প্রচুর আইটেম থাকে, আর লাস্টে আসে রসগোল্লা। প্রথমে এমনি আসবে ভাত ডাল সবজি বিরিয়ানি ফ্রাইড রাইস ভাজা সবজি পনির সবজি ধোকা সবজি, তারপরে এখন হয়ে গেছে কাশ্মীরি সবজি, মঞ্চুরিয়া হৃদয় চুরিয়া কত কি পনিরের কত সবজি চাটনি পায়েস, তারপরে দই, লাস্টে আসবে রসগোল্লা। আর যখন রসগোল্লা হয়ে এসে আসে তখন প্রায় এই পর্যন্ত ভরে গেছে, হাঁ করলে ভাত দেখা যাবে, হ্যাঁ, তখন আমরা রসগোল্লাটা ছাড়তে পারি না, তখন যে পরিবেশন করে তাকে কি বলি, দাদা রসটা ছেড়ে দিয়ে গোল্লাটা দেন, তারা একটু চিপে দেন না, চিপে দেন বলি না, রসগোল্লার দুটো ভাগ, রস এবং গোল্লা। আমরা কি খাই? রস ছেড়ে দিয়ে, উনি যতটা ছেড়ে দিল দিল, তারপরে আমি আবার নিচে করে খাই, কি খাই? গোল্লা। কিন্তু আপনাকে যদি রসমালাই দেওয়া হয় কি খাবেন, কি ছাড়বেন? কিচ্ছু ছাড়ার নেই, চেটে খাবেন, তাই না? এই হচ্ছে ভাগবত। অন্যান্য শাস্ত্রকে রসগোল্লার সঙ্গে তুলনা করে দেয়, কিছু ছাড়তে হবে কিছু নিতে হবে। যেরকম ভগবদ গীতা, সেখানে ভগবান কর্মযোগের কথা, কর্মকাণ্ডের কথা, অষ্টাঙ্গ যোগের কথা, যোগযোগের কথা আর ভক্তি যোগের কথা বললেন। লাস্টে কি বললেন ভগবান? ভক্তিয়া মাম অভি জানাতি, সব যোগ ছেড়ে দাও, কেবল ভক্তি যোগটা নাও, আমাকে পাবে। কিন্তু ভাগবতমের প্রত্যেকটি শিক্ষা, প্রত্যেকটি নীতি কথা আমার জীবনের জন্য, একটুও ছাড়াছাড়ি নাই। তাই ভাগবতম হচ্ছে রসমালয়ম, রসমালয়। যখন একটু মন খারাপ হবে নিয়ে খুঁজে বসবেন, একটু রসমালাইটা চেখে দেখি না কেমন, একদম ঘরে গিয়ে মিলিয়ে নেবেন, একবার কিনে রাখবেন, সারা জীবন রসমালাই খেতে থাকবেন, একদম সারা জীবন। বিশেষ করে যখন বয়স হবে, ছিল সনাতন গোস্বামী, তিনাকে একজন ব্রাহ্মণ ভাগবত দান করেছিলেন, তিনি ছিলেন হোসেন সাহেব প্রধানমন্ত্রী, ভাগবতমটা হাতে পেয়ে তিনি প্রার্থনা করছেন, মদে এক বন্ধু মৎসঙ্গিন মদগুরু মদমহাধন, হে ভাগবতম মদেক বন্ধু, তুমি হচ্ছে আমার জীবনের একমাত্র বন্ধু, তুমি আমার জীবনের একমাত্র সঙ্গী। আমাদের তো অনেক সঙ্গী আছে, এখন অনেক সঙ্গী সঙ্গিনী আছে, হ্যাঁ, বিয়ে করার আগেও কতবার আই লাভ ইউ বলেছি,
বিয়ে করার পরেও চলে, আবলায় আই লাভ ইউ দা সিরিজ চলতে থাকে। আপনি অফিসে চাকরি করছেন, স্ত্রী ঘরে আছে, মাঝে মাঝে ফোন করছে, হ্যালো অনেক আগে খেয়ে গেছো, জলটা দিয়েছি খেয়েছ তো, আমি তোমাকে ভালোবাসি, সরি খারাপ করবে কে না, সারাদিনে দু তিনবার ফোন করে, কেন ফোন করে দেন ভালোবাসার জন্য না, কিন্তু আদৌ না, শুধু সন্দেহ করে, আবার কোনো সুরপনখার কাছে পড়ে গেল না তো অফিসে, আবার অফিস কর্তাও বাড়িতে ফোন করে ঘন ঘন, কেন ফোন করে, বাড়িতে কোনো রাক্ষস রাবণ ঢুকে যাচ্ছে না তো, যাই হোক, কিন্তু কথা চাপা দিয়ে উপরে দেখায় আমি তোমাকে ভালোবাসি সেই জন্য বলছি। কিন্তু এই বয়সটা যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু আই লাভ ইউ বলবে না, তখন কি বলবে বলেন তো, বুড়োটা যে কি বলে তোমার মাথা ঠিক নেই। আচ্ছা বুড়োটা মরতে পারে না, সবার মরে, বলে কিনা বলুন তো, ঘরে ঘরে বলে কিনা, হ্যাঁ এটা কোনো মহিলাকে দোষ দেওয়া হচ্ছে না, মহিলাদের তিনটা স্তর মনুসংহিতাতে বলা হয়েছে, বিয়ের আগে বাবা মার তত্ত্বাবধানে থাকবে, বিয়ের পরে স্বামীর তত্ত্বাবধানে, এবারে ছেলে বড় হয়ে গেলে ছেলের তত্ত্বাবধানে যাবে, যদি বাপ ছেলে ঝগড়া করে তো মা কার পক্ষ নেবে বলেন তো, ছেলে, এ বুড়ো কি বলছে ছাড় তো, তুই তোর কাজে যা, ঠিক কিনা, এতদিন বলেছিল আই লাভ, এখন বলবে বুড়ো, প্রতি কথা বুড়ায় বুড়ো বাপ খেতে আসো। তো সেই জন্য আপনার জীবনের একমাত্র সঙ্গী, একমাত্র বন্ধু হচ্ছে ভাগবত, এখন থেকে যদি পড়া অভ্যাস করেন, ছেলে বৌমা তার মতো সংসার করুন, আপনি ভাগবতম পড়েন, ঠাকুর পূজা করুন, মালা জপ করেন, তার ঘরে কি হলো না হলো আপনার কি যায় আছে, আর আপনি যদি আপনার কাজে ব্যস্ত থাকেন, ঠাকুর পূজা করবেন, নাম জপ করবেন, ভাগবতম 18খানা বই পড়তে থাকবেন, ছেলে বৌমাও সন্তুষ্ট হবেন, এ মা তার কাজ নিয়ে আছে, বাবা তার কাজ নিয়ে আছে, বাবাকে করতে দাও, বরং ছেলে সন্তুষ্ট হয়ে আপনাকে এনে দেবে, বাবা ঠাকুর পূজার আজকে একটা মালা নিয়ে আসবো, হ্যাঁ হ্যাঁ নিয়ে আয়, রাস্তায় আসতে আসতে ফুলের দোকান দেখলে ফুলের মালা নিয়ে আসবে, ফুল নিয়ে আসবে, ফলের দোকান দেখলে বাবা ঠাকুরের গোপালের জন্য একটু ফল নিয়ে যাই, খুশি হয়ে আনবে, যেহেতু আপনি ভগবানের পুজো করছেন আপনাকে সাহায্য করবে। তাই মদেক বন্ধু মদ সঙ্গীন মদ গোরো মদ মহাধন, আপনার বাড়ির সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ঘর বাড়ি জমি জায়গা এগুলো বলে ধন, ভাগবত হচ্ছে মহাধন, এ মহাধন এ ঘরে থাকলে আপনার জীবনকে রক্ষা করবে। কিন্তু মদেক বন্ধু মদ সঙ্গী মদ গুরু মদ মহাধন মত নিস্তারক মদ ভাগ্য, এই ভাগবত আমাকে নিস্তার করবে, মদ ভাগ্য আমার ভাগ্য খুলে দেবে, ভাগবত ভাগবত ঘরে এলে আপনার ভাগ্য খুলবে, আর আত্মীয় স্বজনকেও তাদের বাড়িরও ভাগ্য খোলা না, এই ভাগবত ভাগ্য খোলা, মদানন্দ নমস্তুতে আমার জীবনের আনন্দ ফেরাবে এই ভাগবত, ভাগবতম কি তাই রসে ভরা ভাগবত। তাই এই শিব আর দক্ষের কাহিনী সুখদেব গোস্বামী বলছেন, সতী বলছেন চলো না যাই, তো শিব বলছেন তোমার বাবা ডাকেনি, গেলে অপমান করবে, এবার বলেন তো এত ধর্মের কথা বুঝিয়ে মেয়েকে বা স্ত্রীকে আটকানো যাবে, তোমাকে ডিভোর্স দেব, বাপের বাড়িতে তুমি যেতে দেবে না, সাহস কি তোমার, হ্যাঁ একটু বাপের বাড়ি যাব, সেইটুকু স্বাধীনতা নেই আমার, এই আপনাদের ভাষা আমার ভাষা না, কিন্তু সত্যি বলছেন তুমি কি ভেবেছোটা কি, কি ভেবেছ তুমি, কি মনে করো সাধারণ মেয়ে আমি, আমি জানো কে, আত্মশক্তি মহামায়া, তখন দশভুজা দর্শন করেছে, দশ 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 রূপ, যেরকম ভগবানের দশ অবতার, মা দুর্গারও
दस महाविद्या आमी तारा आमी बगला आमी धूमावती आमी छिन्नमस्ता अच्छा ना दस महाविद्या जखन देखालेन लास्ट छिल छिन्नमस्ता तिनि कि करछेन निजेर गलाटा केटे हाथे धरेछेन आर सेई रक्त पान करछेन एई सब देखे शिव धक हटो देखेन देखे आज ধরতরি হাঁটো তো এখান থেকে মনে সেইটা শুনে সতী মনে করলো আমার যাওয়ার পারমিশন ঘর ছেড়ে বেরিয়েছে তখন শিব বল কি সুন্দর অপূর্ব কাহিনী সুখদেব গোস্বামী লিখে তখন শিব বলে রে রে বউ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তখন ঘর থেকে তার যত সব ছিল শিবের যে পার্শ্ব নন্দী ভেঙ্গি সবাইকে দিয়ে পালকি নিয়ে পাঠালো বলে পালকিতে করে নিয়ে যাও নালে আরো অপমানিত হবে পালকিতে করে একদম বড় শোভাযাত্রা সহকারে কার স্ত্রী শিবের স্ত্রী কার কন্যা দক্ষের কন্যা বিশাল শোভাযাত্রা নিয়ে তার চতুর্দিকে চামর ঝুলাতে ঝুলাতে গ্রাম পেটাতে পেটাতে শঙ্খধ্বনি উলুধ্বনি এদিকে বিশাল সেই কি বলে সিঙ্গার ধ্বনি করতে করতে আড়ম্বর সহকারে দক্ষ মহারাজের ছোট কন্যা সতী তিনি আসছেন ওখানে যজ্ঞ শুরু হয়ে গেছে বিশাল যজ্ঞ সভা সবাই এসছেন এখানে সতী বাড়ির কন্যা তো তিনি প্রবেশ করছেন তাকে কেউ স্বাগত জানায়নি তার মা স্বাগত জানিয়েছে কতগুলো বোন ছিল উনি ছাড়া ১৫টা দিদিরা তাকে স্বাগত জানিয়েছে দিদির শাশুড়িরা স্বাগত জানিয়েছে কিন্তু কে স্বাগত জানায়নি মেয়েদের অভিমান কার উপরে বাবার মা কি করলো যা আসে না মা অনেকবার বকাবকি করে মেয়েরা জেনেও যায় ও মা সবসময় বকতে থাকে ছাড় তো কিন্তু বাবা একটু টু কথা বলে দিলে ধরে নাই কেন ক্যাচ করে বাবা এরকম কেন বললো দেখবেন সেন্সিটিভ কু তো সবাই স্বাগত জানাল স্বাগত মানে কি ওই রকম লুকিয়ে লুকিয়ে আড়ম্বর করে তো তাকে স্বাগত জানাতে পারেনি কার কার ভয়ে দক্ষের ভয়ে রাগ চড়ে গেল বাবার উপরে বাবার সামনে গিয়ে দাঁড়িয়েছে তুই তুই কেন আসিস হ্যাঁ কেন আসিস তুই সে একটা অপবিত্র ব্যক্তি শিব তাকে তুই স্বামী রূপে বরণ করেছিস যার কোনো আক্কেল জ্ঞান নেই শ্বশুরকে একটু প্রণাম করতে হয় সেটাও বলতেই আছে বলতেই আছে এবারে রাগ চড়ে গেল বাবার উপর আরো রাগটা একদম আগুনের মতো পর্যায়ে পৌঁছে গেল ছি বাবা ছি তোমার স্বামী সরি তোমার জামাই আমার স্বামী যখন আমাকে ডাকে না খুব আদর করে ডাকে একটা নামে ডাকে দাক্ষায়ণী দাক্ষায়ণী মানে মহান রাজা দক্ষের কন্যা এই আদর করে ডাকতেন দাক্ষায়ণী যখন ডাকতেন দাক্ষায়ণী তুমি কোথায় ছি আমাকে সে দাক্ষায়ণী বলে ডাকে আর সেই তুমি বৈষ্ণব নিন্দুক অপরাধী আমি এই ডাক্তার শুনতে চাই না এখন থেকে এই ডাক্তার আমি বন্ধ করতে চাই তোমার শরীর থেকে আমার জন্ম হয়েছে এই শরীর সেই জন্য আমার স্বামী দাক্ষায়ণ বলে ডাকে এই শরীর তোমার সামনে তোমাকেই আমি বিসর্জন দেব বলতে বলতে আগুন লাগে কার উপরে রাগ করে আগুন লাগালেন বাবার উপরে গতকালকে বলেছিলাম বর্তমান মেয়েরা কার উপরে রাগ করে সুইসাইড করে সত্যি কথা বলবেন কার উপরে স্বামীর উপরে শ্বশুর শাশুড়ির উপরে তফাৎটা দেখুন তিনি হচ্ছেন সতী সেইটাই ভাগবতম থেকে আমাকে শিখতে হবে সতীর জীবনী সতীর এই কাহিনী থেকে অনেক শিখতে পারবে যে কি কিভাবে স্বামীকে ভালোবাসতে হয় আমাদের স্বামীর প্রতি ভালোবাসা নেই গান অনেক বেরিয়েছে বা হোয়াটসঅ্যাপে অনেক প্রেমের মেসেজও পাঠিয়েছি অনেক চিরদিনই তুমি যে আমার এ অনেক গান বেরিয়েছে বাস্তবে তা না কিন্তু
अरे स्वामी स्त्री तो एक प्रेमालाप मान अभिमान तो थकबे ना जमे ना कि संसार जो शुद्ध खाली सारा दिन आई लाभ माझे माझे झगड़ा हो एक मानाते चाहिए राधा कृष्ण कर देखे तो सूतरा तार भेतर एक झगड़ा संगे संगे मे टेक्सट कर मार का মা ওখানে তেলে বেগুন হবে আমার মেয়ে রাজনন্দিনী সে কি তোমার বাড়িতে গেছে দাসীর মতো খাটতে ওখান থেকে মা কাঠি নাড়তে শুরু করবে লাগলো ঝগড়া হচ্ছে তাই কি আরে বিয়ে দিয়েছেন মা কেন জামাইয়ের বাড়িতে যাবেন জামাইয়ের বাড়ি নিয়ে কেন মাথা ঘামাবেন কেন কিসের জন্য মেয়েদের বিয়ে হয়েছে একটা পা থাকে বাড়িতে শ্বশুর বাড়িতে আর একটা পা আছে মার কাছে যার জন্যই সব বাড়িতে ঝগড়া সব বাড়িতে আর মায়ের তো যাওয়ার জায়গা কোথাও নেই একটাই মেয়ে যাবে কোথায় তাই জামাইয়ের বাড়িতে কি রে কি রান করছিস আজকে প্রতিদিন এতে কি আর সংসার সুখের হয় নাই ভাগবত পড়তে হবে সংসার পারিবারিক যোজনা পড়ুন সতী বাবার উপরে রাগ করে আগুন জ্বালান আর যখনই শরীরে আগুন জ্বালানেন তখন আমাদের মিডিয়া আছে মিডিয়া কি বলে সাংবাদিক সরকারি সাংবাদিক কে জানে সরকারি সাংবাদিক নারদ মুনি ও আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে একদম সরাসরি শিবের কাছে গিয়ে পৌঁছে গেছে শিব তো ভয় করছিলেন যে গেছে কিছু একটা বিপদ হবে বৈষ্ণব নিন্দা হলে কি করতে হয় সতী শিখিয়েছেন আমাদের বলি না আমরা যারা বৈষ্ণব সম্প্রদায় দীক্ষা নিয়েছি আমাদের সবসময় বলা হয় বৈষ্ণব অপরাধ করো না সেই জন্য নাম করে ভগবানকে লাভ করা যায় কিন্তু নামে নাম অপরাধের প্রথম অপরাধটা কি বৈষ্ণব অপরাধ করে না তাই সতী দেখালে যদি কোথাও বৈষ্ণব অপরাধ হয় তিনটে কাজ করতে হবে কর্ণ পিধায় যদি নিরয় কর্ণ পিধায় নিরয় যদি আসতে যেখানে বৈষ্ণব নিন্দা হয় তুমি কান বন্ধ করে পালিয়ে যাও শোনো না আর যদি পালিয়ে যেতে না পারো মানে শোন না এই পালিয়ে যাচ্ছিস সব বড় ভক্ত হয়ে গেছিস নাকি সব যদি পালিয়ে যেতে না পারেন তাহলে তর্ক করে শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে তার বৈষ্ণব অপরাধ করাটাকে বন্ধ করুন আর এরকম কেন বলছো প্রভুটা তো খুব ভালো মাতাজিটা খুব ভালো এরকম বলছো বন্ধ করো যদি বৈষ্ণব এই অপরাধ আলোচনা বন্ধ না করতে পারেন পালিয়ে যেতে না পারেন তৃতীয় রাস্তা হচ্ছে মরো ওখানে মরলেও তুমি বেঁচে যাবে তোমার ভক্তিটা নষ্ট হবে না কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বৈষ্ণব অপরাধ শুনো তোমার চিরজীবনের ভক্তিটা নষ্ট হয়ে যাবে তাই সতী শেখালেন তো সতী বাবার উপরে তর্ক করে বাবাকে বুঝাতে পারতেন বাবা হচ্ছে দক্ষ বুঝাতে পারতেন না ছোট মেয়ে বাবাকে কে বুঝাবে আচ্ছা বাবাকে ছেড়ে পালিয়ে যাবে স্বামীর সঙ্গে ঝগড়া করে এসছে ঘরে পালিয়ে যাওয়ার তার রাস্তা নেই তো মেয়েদের দুটো ঘর বাপের ঘর শ্বশুর ঘর শ্বশুর ঘর থেকে শিবের সঙ্গে ঝগড়া করে এসছে আর তো যাওয়ার উপায় নেই এখনকার না হয় মেয়েরা বাপের ঘরও যাচ্ছে না শ্বশুর ঘর যাচ্ছে না আরেকটা শ্বশুর ঘর বানাচ্ছে কিন্তু তিনি তো সতী ছিলেন তিনি তার তো কোনো আর রাস্তা ছিল না তাই তৃতীয় রাস্তা ছিল আত্মহত্যা গায়ে আগুন জ্বালিয়ে দিল নারদ মুনি এনিয়ে বিনিয়ে করে বললেন সাংবাদিকরা অরিজিনাল খবর লেখে না কিন্তু খবরটাকে একটু রস জোড়ে জোড়ে লেখে ঠিক আছে নারদ মুনি সেখানে বললেন হুম এখানে বসে কি করছো গিন্নি কেমন আছে বলে গিন্নি তো বাপের বাড়ি গেছে বাপের বাড়ি গেছে না সুইসাইড করেছে মানে মানে মানেটা কি গায়ে আগুন লাগিয়েছে হ্যাঁ যাও শিবকে এমনভাবে খেপিয়ে দিলেন শিব ওখান থেকে আসলেন আসলেন ওখান থেকে আসলেন
তারপরে জটা ছেড়ে ফেললেন, বীরভদ্র অসুর সৃষ্টি হচ্ছে বিশাল কাণ্ড, শিবের সঙ্গে সব শিবের পার্ষদরা গেলেন, যজ্ঞ কুণ্ড ভেঙে তজনত করে শিব শ্বশুর মশাই দক্ষের গলাটা কেটে দিলেন, হ্যাঁ ভৃগুমণি ছিল তার দাড়ি ছিঁড়ে দিলেন, অনেক কিছু হয়েছে। তারপরে শিবের ভক্তরা সব পায়খানা প্রস্রাব করে যজ্ঞ কুণ্ড একদম অপবিত্র করে দিলেন, অনেক বড় কাহিনী। তারপরে সবাই দেবতারা ছিলেন, তারা ছুটে ছুটে গিয়ে ব্রহ্মার কাছে পৌঁছলেন, ব্রহ্মা এসে শিবকে সন্তুষ্ট করলেন, আবার শিবকে নিয়ে আবার যজ্ঞকুণ্ড সুন্দর করে গঠন করা হলো। তবে দক্ষকে আর সে মাথা লাগিয়ে দেওয়া হয়নি, তার সার্জারি হলো, গলাটা তো কেটে দেওয়া হয়েছিল, ছাগলের মাথা লাগানো, ঠিক আছে, খুব সুন্দর কাহিনী। ছাগলের মাথা হলেও সে দক্ষের মতো বুদ্ধিমান নিয়ে রাজ্য চালিয়েছে। তাই গেল দক্ষের কাহিনী, সতীর কাহিনী, সতীর কাহিনী, তিন মেয়ের বর্ণনা হয়ে গেল তো, আকুতি, আকুতির সঙ্গে রুচি প্রজাপতি, দেবাহুতির সঙ্গে কর্দমণি, আর প্রসূতির সঙ্গে, এটা মনে থাকবে, প্রসূতি বিভাগ আর দক্ষ, ঠিক আছে মনে থাকবে। এবারে তিন মেয়ে গেল, এবারে দুই ছেলের বর্ণনা চতুর্থ স্কন্ধে, ছোট ছেলের বর্ণনা। বড় ছেলে হচ্ছে প্রিয়ব্রত মহারাজ, পঞ্চম স্কন্ধে আসবে। ছোট ছেলে হচ্ছে উত্তানপাদ, তার দুই স্ত্রী সুরুচি আর সুনীতি। সুনীতি মানে যিনি ভক্তির নীতিগুলো মেনে চলেন। সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব, সুরুচির পুত্র হচ্ছে উত্তম। সুরুচি আর সুনীতি, সুরুচি মানে যে খুব রুচিকর, সে যে গুজে থাকবে, স্বামী রুচিকর, ভালো মন্দ রান্না করে খাওয়াবে, যেরকম বর্তমান মহিলারা সব সুরুচি, কীভাবে সুরুচিকর স্বাস্থ্য হয়। আর বাজারটা তো পুরো মার্কেট সুরুচিদের সাজার জন্যই, হ্যাঁ, চোখের কালার, ঠোঁটের কালার, নখের কালার, শরীরের ম্যাচিং, সব সুরুচিদের জন্য পুরো মার্কেট, কসমেটিক্স তো সুরুচি। কিছু কিছু মহিলা এখন আবার আপনারা সুনীতিতে ফিরে আসছে, সুনীতি যারা ভক্ত হয়েছে, তো সুনীতিকে কেউ পছন্দ করে না, কিন্তু ঠিক বলছি কি না, সুনীতি যদি একটু হরিনাম করবে, নিরামিষ খাবেন, যদি বাড়ির স্বামী নিরামিষ না খায়, জানো ইস্কনের একটা গীতা পড়েছি, নিরামিষ খাওয়ার জন্য চিন্তা করছি, সে কি তোমাকে বিয়ে করেছে নিরামিষ খাবো বলে নাকি তোমাকে ডিভোর্স দেব। তাই উত্তানপাদ মহারাজও তার এই সুনীতিকে তিনি নির্বাসন দিয়েছিলেন। কাকে নিয়েছিলেন? সুরুচিকে নিয়েছিলেন। দুই স্ত্রীর দুটো ছেলে, একদিন ছোট ছেলে উত্তম বাবার কোলে বসেছেন, ধ্রুবরও ইচ্ছা হলো ভাই বসে আমিও গিয়ে বসি। যেই ধ্রুব বসতে গেছে, সুরুচি টেনে হিঁচড়ে নামি, দেখ এখানে বসতে পারবি না, বলছে কেন, আমারও তো বাবা, বলছে হ্যাঁ সেটা ঠিক তোর বাবা, কিন্তু তোর মা আমি নই। বলে কি করলে বসতে পারবো, আমার পেটে জন্মগ্রহণ করতে হবে তোমাকে, তুই যা হরির তপস্যা কর, হরি যদি সন্তুষ্ট হয়ে আমার গর্ভে জন্ম দেয় তবে তুই বাবার কোলে বসতে পার। দেখেন ছোট ছেলে মেয়েরা তারা এইসব ভেদ বুঝে কি, এটা আমার মা, এটা ওর মা, কিন্তু আমারও তো শিখায়, তাই না, এটা করবি না, ও তোর না, আমি তোর, এগুলো শিখায় না। কিন্তু ছেলেটা কাঁদতে কাঁদতে মার কাছে গেল, এত কাঁদছে, ছেলের কান্না থেকে মাও কাঁদছে, কি হয়েছে তোর, কেউ তোমাকে মেরেছে, কথাই বলতে পারছে না, হাঁপি হাঁপি কাঁদছে। তখন পড়োশী প্রতিবেশী মহিলার এসে বলছে, না না কেউ ওকে মারেনি, তবে এর বিমাতা তোমার সতীন সুরুচি এই এই কথা বলেছে। এটা শুনেই তো সুনীতি আরও কাঁদছে, দুই মা সে এরকম বলতে পারলো, সেও তো মা, এক বাবা মানে দুটোই দুজনের মা, বলতে পারবে কিন্তু কি করবে,
বলছে দেখ আমার তো কিছু করার নেই, তোর বিমাতা যা বলেছে ঠিক বলেছে, তুই একটা অভাগীর গর্ভে জন্মগ্রহণ করেছিস, অভাগিনীর বুকের দুধ খেয়ে বড় হয়েছিস, তুইও ভাগ্যহীনা। তবে হ্যাঁ, তোর বিমাতা যেটা বলেছে একদম সঠিক কথা বলেছে। কি কথা বলতো? হরির তপস্যা কর, আমি তোকে কিছু সাহায্য করতে পারবো না, হরি যদি তোর সহায়ক হয় তাহলে তোমার বাবার থেকেও বড় গতি তুমি লাভ করতে পারবে নিঃসন্দেহে। ছেলেকে উৎসাহ দিচ্ছেন ধর্ম কর। আরে শোন ধ্রুব, মা কাঁদছে, কাঁদতে কাঁদতে প্রবোধ দিচ্ছে, কাঁদিস না, মায়ের এরকম করে না, নিজে কাঁদে, কাঁদিস না কাঁদিস না, নিজে কাঁদে বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। দেখ তোর বাবা তিনিও হরির তপস্যা করে গদিতে বসে আছে, তোমার বাবার বাবা তোমার দাদু পিতামহ হরির তপস্যা করে ব্রহ্মাণ্ডের স্রষ্টা হয়েছে, পপিতামহ ব্রহ্মাজি। সুতরাং আমাদের বংশের পরম্পরা আছে হরি তপস্যা করা, তুমি হরি তপস্যা করো। ধ্রুব বললেন মা হরিকে পাবো কোথা? আমি শুনেছি সাধু মহাত্মারা জঙ্গলে গিয়ে হরির তপস্যা করে হরিকে লাভ করেছেন, তুমি জঙ্গলে যাও, জঙ্গলে পাঠিয়ে দিলেন। ধ্রুব মাকে প্রণাম করে জঙ্গলে যাচ্ছেন ভগবানকে পেতে। আপনি পাঠাবেন তো পাঁচ বছরের ছেলেকে, তুই যা জঙ্গলে, পাঠাবেন? স্কুলেই ছাড়েন না আপনারা, হাত ধরে ধরে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে স্কুলটা কি বলে স্কুলে বাচ্চা ঢুকে যাবে, ছেলে হোক মেয়ে হোক, আপনি গেটের কাছে বসে থাকবেন, তাহলে হাত দিয়ে কখন ছেলে মেয়ে বেরোবে আর ঘরে, ছেলে মেয়েকে ঘর থেকে ছাড়ি না, কিন্তু মা ছাড়ছেন কোথায়? মায়ের চত্বরে সাহস আছে, কোথায় ছাড়ছেন? জঙ্গলে যাও। যাচ্ছেন রাস্তায়, যেতে যেতে ভগবান উপর থেকে দেখছেন ধ্রুব আসছেন আমার ভজন করতে, আমাকে পেতে। কিন্তু ধ্রুবের তো দীক্ষা হয়নি, দীক্ষা না হলে তো আমাকে লাভ করতে পারবে না, গুরুর কাছ থেকে মন্ত্র পাবে, সেই মন্ত্র সিদ্ধি হলে আমাকে পাবে। তো তখন ভগবান গুরুদেব পাঠালেন, সরকারি গুরু, কে বলেন তো সরকারি গুরু? নারদ মুনি। একদম উপর থেকে নামছেন, ডান হাত উঁচু করেন তো, ডান হাত, ডান হাত উঁচু করবেন সবার যদি ডান হাত আছে, বুঝলেন? নারা, নারদ মুনি নামছেন, না জোরে জোরে নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনি এসে দাঁড়িয়ে গেলেন, ধ্রুব কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি হরি ভজন করছি। হরি ভজন সে কি? দীক্ষার আগে পরীক্ষা হবে না? বৈষ্ণব পরম্পরাতে আগে শিক্ষা, তারপরে পরীক্ষা, তারপরে দীক্ষা। আরেকবার, শিক্ষা পরীক্ষা দীক্ষা। তো আগেকার এখন তো লেখাপড়া পরীক্ষা হয়েছে, আগে ছিল সব ভাই বা বই, লেখাপড়াই কলিযুগে শুরু হয়েছে, আগে ছিল না। তো ভাই বা নিচ্ছেন, তো নারদমণি কীভাবে পরীক্ষা নিচ্ছেন দেখেন। নারদমণি, ধ্রুব তুমি বাচ্চা ছেলে, তুমি ঘরে যাও খেলাধুলা করো। বলছে না, আমার বিমাতা এই বলেছে, আর বাবাটাও কিছু বললো না, আমার সদমা আমার বাবার কোল থেকে নামিয়ে দিল, বাবাটাও কিছু বললো না, বাবাটাও কেমন, বাবার উপরে আমার ভীষণ রাগ হয়েছে। আমি বিমাতার বাক্য বানে বিদ্ধ হয়ে বাবার উপরে রাগ করে মায়ের আশীর্বাদ নিয়ে আমি যাচ্ছি হরি ভজন করতে, হরিকে লাভ করব, হরির কাছে বড় গদি বড় সিংহাসন আমি চেয়ে নেব। তখন নারদ মুনি পরীক্ষা করছে, তুমি বাচ্চা ছেলে, ঘরে যাও খেলাধুলা করো, এখন খেলাধুলার বয়স, বলে না গ্রামের লোক বলে না, খেলাধুলা করবি, আনন্দ ফুর্তি করবি, ভোগ করবি, হ্যাঁ তুমি বাচ্চা ছেলে তো, এত রাগ কিসের গো তোমার? কী রাগ? মা বাবা নয় কিছু বলেছে, তাহলে এত রাগ? অনেক সময় বাচ্চা ছেলেকে যদি আপনি বকা দেন সেও হাসবে,
তার প্রশংসা করেন সেও হাসবে, হাত তুলেন মারবেন তাও হাসে। ও বুঝেই না মারের অর্থ, ও বুঝেই না বকার অর্থ, এদের বাচ্চারা বোঝে না। হ্যাঁ বদমাশি করবো না, এক মারবো, এই করে হেসে দিল। তো তুমি বাচ্চা ছেলে, তোমার এত রাগ কিসের, এত রাগ কিসের? কে যদি বলে আমি বাচ্চা না, পাঁচ বছরের ছেলে আবার বাচ্চা নাকি, বুঝি না, তখন না তুমি বোঝাতে, ঠিক আছে তুমি বাবা বুঝো, ভালো বুঝো, ঠিক আছে চলো বাবা মা যা ঝগড়া করেছে আমি গিয়ে মিটিয়ে দেবো, চলো চলো আমি পঞ্চায়েতে করে দেবো, চলো চলো আমি বুঝিয়ে দেবো, তোমার বাবা মা বুঝবো, চলো চলো। বাচ্চা ছেলে ভজন করতে যায়, চলো ধ্রুব তাকাচ্ছে, হ্যাঁ বলে আমি যাচ্ছিলাম ঠাকুর ভজনা করতে, এবার কোথেকে চলে এলো? বলছে দেখো ধ্রুব, বড় বড় মুনি ঋষি যোগী যারা যুগ যুগ সাধনা করে ভগবানের নাগাল পায় না, বাচ্চা ছেলে আবার ভজন করতে। ধ্রুব একদম শক্ত হয়ে গেল, কি বললেন? আপনার এই উপদেশ অন্য কাউকে শোনাবেন, আমার জন্য না, আমি যাচ্ছি হরি ভজন করতে, যদি পারেন আমাকে সাহায্য করুন, নাহলে রাস্তা ছাড়ুন, ছেড়ে দিন রাস্তা, আমাকে যেতে দিন, আমার রাস্তায় আমাকে যেতে দিন। নারদমণি বললেন সাবাস, তুমি পরীক্ষায় পাস, তোমাকে আমি দীক্ষা দেব, তুমি হরি লাভ করতে পারবে, তোমাকে তোমার ভেতরে হরি লাভের এত দৃঢ়তা আছে তুমি পাবে, তোমাকেই আমি দীক্ষা দেব, তোমাকে দীক্ষা দিলে আমার লাভ হবে, তুমি হরি লাভ করবে, আর তোমার খ্যাতির মাধ্যমে আমি গুরুদেব এবং তোমার পরিবারের লোকেরও সুনাম বাড়বে, তোমার মতো শিষ্য আমি করব, যার ফলে আমার নামটাও তোমার সঙ্গে জুড়ে যাবে, তুমি ছয় মাসে ভগবানকে লাভ করো। যেরকম গুরু সেরকম শিষ্য, দেখেন পাশ বলছে ধ্রুব তুমি বসো, আর একটা কথা বলি তোমাকে, তুমি যাচ্ছ ভগবান হরিকে লাভ করতে, এই বাবার চেয়ে বড় গতি লাভ করে দেখিয়ে দেব, এই জড় বাসনা বাদ দিয়ে দেব, যা হরিকে লাভ করবে, কিন্তু মানে হরিকে ভজনা করতে হয় কামনা বাসনা বাদ দিয়ে, কিন্তু ধ্রুবের ভিতরে এত কামনা বাসনা একদম বাসা বেঁধে বলেছিল। বলছে গুরুদেব আবার আপনি একই কথা বলেন, দীক্ষা দিলে দেন নাহলে আমি যাই, বসো 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 বসো, তোমাকে দীক্ষা দিই, বসো যা বসো। দীক্ষা দিলেন, দীক্ষা দেওয়ার পরে শিক্ষা দিলেন, কার পূজা করবে, কতবার নাম জপ করবে, কতবার ভোগ লাগাবে, কতবার আরতি করবে, সব ডিটেলস শিক্ষা দিলেন। আমাদের তো অনেকে আপনার দীক্ষা নিয়েছেন, দীক্ষা নেওয়ার পরে হয়তো গুরুদেবকে জিজ্ঞেস করেছেন, গুরুদেব কার পূজা করবো, যেখানে একটা কোর না, গুরুদেব নিজেই জানে না কার পূজা করতে হয়। একজন এসে বলছেন আমি অমুক মঠে দীক্ষা নিয়েছি, কিন্তু কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়েছি, আমি সে কি খবর, অমুক মন্ত্র তো কৃষ্ণ পূজা করে না, তারা তো দেবী পূজা করে। বলছেন আমার গুরুদেব যে যে মন্ত্র চায় তাকে সেই মন্ত্র দীক্ষা দেবো, তাই নাকি? গুরুদেবও সুপার মার্কেট হয়ে গেছেন, আগে ছিল শুনেন মুদিখানা দোকানে যাবেন মুদিখানা পাবেন, আনাচের দোকানে গেলে আনাচ পাবেন, বস্ত্র কি বলে কাপড়ের দোকানে গেলে কাপড় পাবেন, তাই না? এক একটা আলাদা আলাদা দোকান ছিল না, আর এখন কি হয়ে গেছে সুপার মার্কেট, একটা দোকান ঢুকলে সব পেয়ে যাবেন। গুরুদেবও দেখছেন তার শিষ্য থাকছে না, গুরুদেবও সুপার মার্কেট, যে যে মন্ত্র চা না। গুরুদেব নিরামিষ খেতে হবে নাকি? আর মানে না খেতে পারিস তো ভালো, তবে আত্মাকে কষ্ট দিয়ে, গুরুদেব যেহেতু নিরামিষ খায় না সে কি করে বলবে, কিন্তু শিষ্য জানে যে দীক্ষা নিলে নিরামিষ খেতে হয়, গুরুদেব নিরামিষ খায়, শিষ্যরা জানে, কিন্তু লাল কাপড় মানে সাত্ত্বিক সবাই জানে। একটা বাড়িতে গুরুদেব এসেছেন, গুরুদেব দুপুরবেলা পৌঁছে গেছেন, শিষ্যরা গুরুদেব থেকে দেখে আনন্দ পেয়েছেন কিন্তু আবার ভয় পাচ্ছে, গুরুদেব এখন দুপুরবেলা এসে গেল, গুরুদেবকে কি খাওয়াবো, মধ্যাহ্ন রান্না তো হয়ে গেছে, হ্যাঁ খুব চিন্তায় পড়ে গেছে, সব আমাদের বাড়িতে আমিষ রান্না হয়েছে। তো গুরুদেব যায় তোমার কী চিন্তা করো, তোমার যেটা খাবে আমি ওটাই খাবো। তো
পংক্তি লাগিয়েছেন, কি বলে পংক্তি না, বসার জায়গা করেছেন, খেতে বসবেন সবাই, প্রথম আসনটা গুরুদেবের, তারপর পরিবারের লোক, ভাত ডাল সবজি, এবারে মাছের ঝোল আসছে, মাছের ঝোল, গুরুদেব তো মাছ খায় না, ওরা জানে গুরুদেব মাছ খায় না, তাই মাছের ঝোলের থালিতে মাছ আলু আর ঝোল, মাছকে মাছটাকে আটকে রেখে আলু আর ঝোলটা দিচ্ছে। গুরুদেব বলছে হা এ কি করছো, আহা যে আসতে চাইছে তাকে আসতে দাও, আটকাও না। এইরকম গুরুদেব। তো নারদ মুনি শেখালেন ধ্রুবকে, তুমি তত্তাত গচ্ছম ভদ্রন্তে যমুনায়া তটম শুচি, তুমি এখান থেকে চলে যাও যমুনার তটে মধুবনে বৃন্দাবনে, ওখানে গিয়ে ভজন কর। এবারে ধ্রুবকে ছেড়ে দিলেন, ধ্রুব চলতে লাগলেন। এদিকে গুরুদেব এলেন বাবার কাছে, ধ্রুবের বাবা উত্তান পাহাড়, বাবা গালে হাত দিয়ে বসে আছে, বলছে মহারাজ আপনার গালে হাত, আপনার অনুশোচনা কিছু, আমার বড় ছেলেটা চলে গেছে আমার উপরে রাগ করে, জানিও সে কোথায় গেছে, শুনেছে নাকি জঙ্গলে গেছে, তাকে বাঘ ভালুকে খেয়ে ফেলছে কিনা, কেন বাবার কাছে গেলেন, আপনার বাবা মা আছেন, যদি খবর পান আপনার ছেলেটা মঠে চলে গেছে সাধু হয়ে যাবে, আপনারা যাবেন না ছেলেটাকে নিয়ে আসতে, বাবার উপরে কি মার উপরে রাগ করে গেছে, অথবা কোনো মেয়েকে ভালোবেসেছিল, মেয়েটা একটা থাপ্পড় মেরেছে, আমি বিয়ে করবো না তো মঠে চলে যাব, রাগ করে চলে এসেছে, কী করবেন তখন? তো বাবার তো দুনিয়াটা রাজ্য, বাবা যখন শুনছে যে ছেলে গেছে কোথায় জঙ্গলে, জঙ্গলে আনতে যাবে না, বাবা যাতে জঙ্গলে আনতে না যায় তাহলে বাবাকে আটকাচ্ছে এসে, বলে না 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 আপনার ছেলে ভগবানের আশ্রয়ে আছে, বাঘ ভালো কেউ কিছু তার করতে পারবে না, সে ছ মাসে ভগবানকে লাভ করবে, ভগবানকে দর্শন করবে, ভগবানের আশীর্বাদ পেয়ে বাড়ি ফিরবে, ছটা মাস একটু অপেক্ষা করেন, ছটা মাস বাবাকে সান্ত্বনা দিলেন। এবার বাবাকে ছেড়ে দেন, নারদ মুনি ছেড়ে দেন, এবার ধ্রুবের কাছে চলো, ওইটা বলে শেষ করব। ধ্রুবের ভজন কোথায় গেছে, যমুনার তটে বৃন্দাবনের মধুবনে, তিনবার স্নান করে, কোথায় স্নান করে, ঘরের বাথরুমে না, যমুনার নদীতে। আপনি বলেন তো আপনার পাঁচ বছরের ছেলে বা মেয়েকে নদীতে ছেড়ে দেবেন স্নান করতে, আমি জাস্ট মিলাচ্ছি সবগুলো, না, এমনকি বাথরুমে ছাড়লেও বলবেন বন্ধ করবি না ভিতর থেকে, খোলা রাখবি, ও পাঁচ বছর ছ বছর হয়েছে লজ্জা পায় না একটু, হ্যাঁ না খোলে রাখবি, হ্যাঁ আমরা ছাড়ি বাচ্চাদেরকে, হ্যাঁ বসে বসে খাওয়াই। একটা বাড়িতে গেছি, ছেলেটা পড়ে সেকেন্ড ইয়ারে, কত বয়স হবে, আঠেরো কুড়ি একুশ বছর তো হবে, আমরা গেছি বাড়িতে ভক্ত বাড়ি, তা আমরা খেতে আমাদেরকে খেতে দিলেন, মা বসে বসে ওকে খাওয়াচ্ছে, এমনি কী রে, তার নাম ছিল কেশব, কেশব তুই নিজে খেতে জানিস না, খেতে জানি না কেন, মা খাওয়াই তো আমি কী করব, কেন আপনাদের দশটা পাঁচটা নেই তো, একটাই কী করবেন, ছাড়েন না, পাঁচ বছর দশ বছর তাও পিছনে লেগে আছেন, খা খা, যদি অনেকগুলো থাকতো না ছাড়তেন, একটাই আছে, কাজ নেই ঘরে কী করবেন, স্কুলের গেটে গিয়ে বসে থাকেন আর এখানে পিছনে বাচ্চাদের পিছনে লেগে থাকে, কাজ নেই তো, কাজ কী বলুন না, বাস্তব সত্য কথা। আমি তো যাই যেখানে বাচ্চারা আমার সঙ্গে মিশে, আমি খেতে বসে বাচ্চাদের নিয়ে খেতে বসে, মা এসে হাত ধরে এদিকে, আমরা আমার সঙ্গে খাবো বসে বসে, মহারাজ ও কোনোদিন নিজে হাতে খায় না, আপনি দেখুন আমি খাওয়াচ্ছি, দেখুন এ খাও, টুক 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 করে খাচ্ছে, আমি খেলো কি না, ও না আপনার সামনে খেলো, ঘরে কোনো দিন খায় না, ঠিক না ঠিক না। দেখেন ধ্রুব তিনবার স্নান করত, তিনবার স্নান করত, তারপরে নাম জপ করত। এবার খাওয়া দাওয়ার কথাটা বলি, কী খেত, জঙ্গলে রাজার ছেলে রাজকুমার, দেখেন জঙ্গলে ভজন করছে,
জঙ্গলের ফল, কাঁটা ফল আর কয়েদ বেল। কয়েদ বেল চেনেন সবাই? যেগুলো লোকে সাধারণত খায় না, একটু পাকলে একটু চিনি লঙ্কা লবণ দিয়ে একটু খাওয়া যায়। কয়েদ বেল আর বৈড় কুল তিন দিনে একবার খেত, তিন দিনে একবার, আমরা একদিনে তিনবার। তাও এত বড় লাইন, এটা মা প্রসাদের জন্য খেয়ে আছে। এখানে তিনবার হয়তো খাচ্ছেন, আবার দোকানে কিনে কিনেও খাচ্ছে। ধ্রুব তিন দিনে একবার, আমাদের একদিনে তিনবার। দ্বিতীয় মাসে ছয় দিনে একবার স্যালাড খেতেন। গাছের ঝরে পড়া পাতা, শুকনো ঘাস যমুনার জলে ধুয়ে গোবিন্দকে ভোগ দিয়ে খেতেন ছয় দিনে একবার। এবারে তৃতীয় মাসে নয় দিনে একবার জল খেতেন, নয় দিনে একবার জল খেতেন। আর আমরা তো জলের ট্যাঙ্কি নিয়ে ঘুরি, বাচ্চার ব্যাগে খাবার থাক না থাক একটা জলের বোতল থাকবেই। এখানেও দেখছি পাঠক কথা বলছে গলা শুকাচ্ছে না, যারা কথা শুনছে তাদের গলা শুকাচ্ছে। আমি দেখি যারা পাঠ শুনে কিংবা নাম জপ করতে বসে কাছে একটা জলের বোতল থাকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে হরে, গলা শুকিয়ে এক ঘন্টা হরি নাম জপ করবো, এক ঘন্টা ক্লাস শুনবো জলের বোতল। এখন বলছে এই পালা নালে মহারাজ আরো বলুন। নয় দিনে একবার দেখেন, যত ধ্রুব ভজনে এগোচ্ছে ভোজন কমছে, তাই তো? ভজন বাড়ছে ভোজন কমছে। আমরা যারা ভক্ত হয়েছে দীক্ষা নিয়েছে একটু মিলিয়ে দেখেন না, আমরা যত সিনিয়র হব ভজন কমবে ভোজন বাড়বে। যদি আপনি জুনিয়র থাকেন, প্রথম ভক্তি লাইনে আসেন, আপনার জন্য খিচুড়ি এই প্রসাদ ওগুলো খান। আর যত সিনিয়র হবেন, আপনার জন্য খিচুড়ি না, আপনি ঘরে আছেন, আপনার জন্য ভাত ডাল সবজি পোস্তর বড়া, হ্যাঁ ছানা সবজি মোচার ঘণ্ট, ঠিক কিনা? যত সিনিয়র হব ভজন বাড়বে আর ভজন কমে, ভগবানকে পাবো কী করে? তাই মহাপ্রভু ধ্রুবের কাহিনী প্রতিদিন শ্রবণ করতেন। মহাপ্রভু যখন পুরীতে ছিলেন প্রতিদিন গদাধর পণ্ডিতের কাছে গিয়ে দুটো কাহিনী শুনতেন। গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করতেন, প্রভু আজকে কী লীলা পাঠ করবো? ধ্রুব চরিত্র বারে বারে শুনুন। চতুর্থ স্কন্ধ ভক্তিতে দৃঢ়তা হোক, প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় চতুর্থ মাসে, চতুর্থ মাসে তিন দিন ছয় দিন নয় দিন গেল না, বারো দিনে একবার হাওয়া খেতে, বারো দিন হাওয়া বন্ধ। আপনি হয়তো মনে করবেন এটা একটা অবাক ব্যাপার না, সম্ভব কি? আমাদের দেশে একজন সাধু বাবা আছেন, প্রাণায়াম শেখাচ্ছেন, কী নাম? রামদেব বাবা শেখাচ্ছেন, অনুলম বিলম কিছুক্ষণ ধরে রাখবেন, তারপরে যতক্ষণ ধরে রাখতে পারবেন তারপরে ছাড়বেন, ছেড়ে রেখেও ধরে রাখবেন কতক্ষণ। এই যে ধরে রাখা বাড়াতে বাড়াতে বারো দিন পর্যন্ত বাড়িয়েছি, আপনি অভ্যাস করতে পারেন, বাড়িয়েছি বারো দিন। কয় মাস গেল? কয় মাস? চার মাস। পঞ্চম মাসে হাওয়া বন্ধ, তার ভিতরে ভগবানের আবেশ হয়ে গেল, ছয় মাসে ভগবান এসে সামনে দাঁড়িয়ে গেলেন। ছয় মাসে, আমরা তো দীক্ষা নিয়েছি ছয় মাস, ছয় বছর, ষাট বছর হয়ে গেছে, সেই জপমালা হয়তো কালো হয়ে গেছে আর হরি আসছেন না। তবু আগে যখন আমরা ভক্ত প্রথম প্রথম হয়েছিলাম, নামের প্রতি কত রুচি, সাধুদের প্রতি কত শ্রদ্ধা, ধীরে ধীরে যেন কেমন একটা হয়ে যাচ্ছে, তাই না? তাই ভাগবতম পড়তে হবে। এ ধ্রুব কীভাবে ভগবানকে লাভ করলেন? তারপর ভগবান তাকে দর্শন দিয়ে বললেন, ধ্রুব তুমি কিছু বর চাও। ধ্রুব কিছু বলবে, মুখ থেকে শব্দ বেরোচ্ছে,
ध्रुव चाहिए भगवान के सामने पे ये रत्न पे गे पंच इंद्र दिए भगवान के उपभोग कर चोख दिए भगवान के पान कर चोख दिए पान करा जाए पान करा जाए जो जे रखम कामुक व्यक्ति को सुंदरी महिला के चोखे पान करे देख दे कत सुंदरी से भगवान के चोख दिए पान कर कान दिए भगवान कथा पान कर जीव दिए भगवान के चार्च की मधुर भगवान ध्रुव कि भगवान स्तुति प्रार्थना करते चाहे मुख दिए कि आसना क्या छोटे बोले कि तक भगवान हाथी छो शख शखटा नहीं ध्रुवमार कपाले ठेकिए दिल और जी कपाले पपर्श कम्बना कपले पपर्श जख स्पर्श कराले ये गीता भागवतम वेद पुराण समस्त ज्ञान ध्रुवर शरीर आपलोड हो गल एकदम आपलोड हो गल और ध्रुव से ही ज्ञान दिए बड़ बड़ श्लोक बनिए स्तुति करते शुरू कर लें बस ध्रुव तुम्हें किस बर चाओ ध्रुव बोल सनाभिलाषी तपसी स्थित हे प्रभु बाबार थेके बड़ गदी बड़ पद लाभ करार आशाय स्थित तपयम तपसी स्थित तपस्या करलाम ताम्प्राप्त बान्देव मनेन्द्र गुह्यम आर से तपस्या करते एसे आपनाके लाभ करेछि जा देवतारा मुनि ऋषिराओ आपनाके लाभ करते पारे ना काचम विचिन्नम अपि दिव्य रत्नम आमार मने होच्छे ए गदी चावटा कयेकटा काचेर टुकरो कुड़ानोर मतो छिलो किन्तु आपनाके पेये गेछे दिव्य रत्न सामिन कृतार्थोपि बरम न जाचे आर किछु चाई ना प्रभु आमाके आर किछु बर देन ना तो भगवान बोलछेन ध्रुव तोमार गुरुदेव किन्तु बोलेछिलो कोनो आशा ना निये आमार पूजा करो तुमि शोनो नाई किन्तु तोमाके घरे जेते हबे 36,000 बचर राज्य शासन करता किन्तु तुम्हें आमार के दर्शन करे जे ज्ञान लाभ करेछो एई ज्ञान तुम्हार स्थिति थाकबे तुम्हार एई शरीर बुड़ो हबे ना जेहेतु आमाके स्पर्श करेछो आमाके दर्शन करेछो आमार कथा काने शुनेछो एई शरीर तुम्हार तरतजा थाकबे बुड़ो हबे ना एई शरीरेई 36,000 बचर परे आमार काछे चले आसबे आमी आमार रथ प्रेरण करब रथे चढ़े चले आस छत्रीस बच्चे राजत्व करलें राजत्व करार पर भगवान कि बोले तार पुत्र बत्सर के राज्य प्रदान करे तार दुई स्त्री छिलो इला बोले दुई स्त्री तीन छेले एक मेये छिलो तो बत्सर के राज्य दिए बद्रिक आश्रम चले गेलें भजन करलें और भगवान ओखाने दुई दूध नंद सुनंद के दिए दूध पाठिए रथ पाठाले रथ पाठिए ध्रुव के निये चले गेलें हरि ध्रुवर परम्पराते आमरा आछि किन्तु से नारदेर शिष्य व्यास व्यास परम्पराय आमरा शिष्यत्व पेयेछि तई ध्रुव महाराजेर कहानी पढ़ते हबे तई परवर्ती आलोचना रयेछे तो ध्रुवर पुत्र बत्सर बत्सर पुत्र पुष्पान पुष्पान पुत्र सर्वतेज सब राजा तारपरे पुष्पान पुत्र अंग अंग पुत्र बेन बेनर पुत्र पृथु ये चतुर्थ अध्याय कमप्लीट कर दिल जा मात्र 31 अध्याय अच्छे बेसि नहीं तृतीय स्कंदे 33 अध्याय ये चतुर्थ स्कंदे 31 अध्याय हरि भागवतम रसे भरा रस रसमाल पीबत भागवत रसमाल ये अपनार जीवन के केवल आनंद प्रदान करबे आनंद 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 ताई तिनि बोलछेन सदा सेव्य श्रीमद भागवती कथा जस्य श्रवण मात्रेण हरि चित्तम समाश्रय सब समय भागवतर कथा सुनो भागवतर कथा विभोर थाको भागवतम के प्रणाम करो भागवतम के अपने आरती करो जेको भाई भागवतम सेवा करो जीवन आनंदमय ग्रंथराज श्रीमद भागवतम की